আমার আজকের রেসিপি কুলের আচার। আমাদের সকলের ভীষণ প্রিয় সেই ছোটবেলার কুলের আচারের স্বাদটাকে মাথায় রেখে আজকের এই রেসিপিটা বানানো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মশলাটাকে বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে, আর এর সাথে সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা, আর দেব 2টো দারচিনির টুকরো। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর মশলাটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এই ফ্রাই প্যানে থাকলে কিন্তু মশলা বেশি ভাজা হয়ে যাবে। মশলাটা ঠান্ডা করে নিয়েছি আর মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কুল, আর কুলটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। কুলগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কুলগুলো কিন্তু একদমই শুকনো কুল, সেজন্যই একটু জলে ভিজিয়ে রাখা। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 300 গ্রাম আখের গুড়, আর গুড়ের ভেতর সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে গুড়টাকে একটু জলের সঙ্গে মিশিয়ে নেব। গুড়টা উষ্ণ গরম জল দিয়ে একটু গুলে নিলে একদম লিকুইড হয়ে যাবে আর গুড়টাকে আমরা সহজেই ছেঁকে নিতে পারবো। অনেক সময় গুড়ের মধ্যে ময়লা থাকে, তাই গুড়টাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি একটা স্ট্রেনারে গুড়টাকে ছেঁকে নিয়েছি, আর এখানে গুড়ের কিছু শক্ত দানার সাথে বেশ কিছু ময়লাও কিন্তু আছে। এবার একটা কড়াইতে আমি 1.5 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ সর্ষে আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। সর্ষে আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে দেব। একবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করব। জলটা এই কারণেই দেওয়া যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে কুলটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে, তো আমি খুব সামান্য জল এখানে ব্যবহার করছি। আর তারপর কুলটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি আর কুলগুলোকে একটু চেক করে নেব যে নরম হয়েছে কিনা। তো কুলগুলো এখানে মোটামুটি নরম হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে কিছু কুল একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা গুড় আর জলের মিশ্রণটা। আমি এখানে যে কুলটা ব্যবহার করছি সেটা কিন্তু ভীষণই টক কুল, সেই জন্য আমি সম্পূর্ণ গুড়টাই অর্থাৎ 300 গ্রাম গুড়ই এখানে ব্যবহার করছি। আপনারা আচার বানানোর আগে কুলটাকে একটু টেস্ট করে নেবেন, যদি টকটক মিষ্টি মিষ্টি কুল হয় তাহলে কিন্তু মিষ্টিটা এখানে একটু কম লাগবে। তবে হ্যাঁ, টক কুলেই কিন্তু আচারটা বেশি ভালো তৈরি হয়। এখানে 6-7 মিনিট আমার হয়ে গেছে, আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা ব্যবহার করার দরকার নেই, প্রথমে অর্ধেকটা দিয়ে দেখব, তারপর যদি মনে হয় যে আরেকটু মশলা দিতে হবে তাহলে পরে বাকি মশলা মেশাবো। ভালো করে একবার মিশিয়ে নেব আর আচারটাকে একটু টেস্ট করে নেব সব কিছু ঠিক আছে কিনা, যদি কিছু কম বেশি মনে হয় তাহলে আরও অ্যাড করব। গুড়টা দিয়ে আমি 6-7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, আর মশলাটা দিয়েও আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আচারটাকে আমি টেস্ট করে নিয়েছিলাম, সব কিছু ঠিকই আছে, আর কিছু লাগবে না, সে কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে কুলের আচার। এখানে একটু ঝোলঝোল মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। আচার পরিবেশন করার সময় একটু বিট লবণ ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, চাইলে প্রিয়জনের সাথে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আগামী পর্বে। টাটা।